হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো। নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ যে পাঠ সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সচরাচর এমনিতে কি দেখো, সেটা হচ্ছে আমরা যখন যে কোনো একটা অধ্যায় শুরু করি, আমরা হচ্ছে প্রথম থেকে শুরু করি, একদম প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, পঞ্চম অংশ, এভাবে পার্ট ওয়ান পার্ট টু করে শেষ করে আমরা কিন্তু গতানুগতিকভাবে করিনি, এবং এক্সেপশনালি করে তোমাদের জন্য কতটুকু সহজ করেছি এটা তোমরা যারা নিয়মিত ক্লাস করেছো তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করেছি, পুরো দ্বিতীয় অধ্যায়কে পাঁচটা পার্টে ভাগ করেছি, পাঁচটা পার্ট ভাগ করে আজকে হচ্ছে আমরা একেবারে 5 নাম্বার পার্ট, তবে তোমার বইয়ের প্রথম অংশ, তোমার বইয়ের প্রথম পার্ট, সেটা হচ্ছে উপযোগ নিয়ে আলোচনা করব। সো আমি পরে শিরোনাম দিচ্ছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সর্বশেষ পার্ট, সেটা হচ্ছে উপযোগ। এখন আমি উপযোগ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, এবং এখান থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। সো সেই জন্য সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার জন্য যা যা দরকার হয় সেই বিষয়গুলো আমি আলোচনায় রাখবো। প্রথমে যদি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে উপযোগ। উপযোগকে ইংলিশে বলা হয় হচ্ছে ইউটিলিটি। উপযোগ ইংলিশে কী বলা হয়? ইউটিলিটি। উপযোগ মানে, আমি যদি তোমাদেরকে আমাদের নিজেদের বাসায় যদি বলি যে উপযোগ মানে কি, সেটা হচ্ছে উপযোগ মানে তুমি একটু লিখতে পারো এখানে, যে আমি বোঝার জন্য আগে একটু করে বোঝাই তারপরে। যেমন মজা, মানে বাংলা ভাষায় যদি বলি, বলি নিজেদের বাসায় যদি বলি, এটাকে আমরা মজা বলতে পারি। মানে উপযোগ মানে হচ্ছে তোমার কি, মানে মজা বোঝাই। এরপরে উপযোগ মানে তুমি বলতে পারো উপভোগ বোঝাই, উপভোগ মানে এনজয়। উপভোগ মানে কি হবে? এনজয়। তার মানে উপযোগ মানে হচ্ছে তোমার কি হবে, তোমার হচ্ছে মজা হবে, এরপর হচ্ছে উপভোগ হবে, উপভোগ মানে আনন্দ আর কি। এরপরে তুমি বলতে পারো যে সন্তুষ্টি, কি বলতে পারো যে এটাকে, মানে বাংলায় যদি বলি যে সন্তুষ্টি, আবার ইংলিশে বলে কি বলা হয়, স্যাটিসফ্যাকশন, মানে স্যাটিসফ্যাকশন। দেখছো আমাদের ইংলিশ লিখে কীরকম, স্যাটিসফ্যাকশন, তার মানে হচ্ছে সন্তুষ্টি। এখন দেখো, উপযোগ মানে মজা বললাম, উপযোগ মানে উপভোগ বললাম, সন্তুষ্টি বললাম, স্যাটিসফ্যাকশন বললাম। তুমি একটু সহজ ভাষায় যদি একটু বুঝো, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে বইয়ের ভাষায় বলে আর নিজের ভাষায় বলে একই কথা। কোনো একটা দ্রব্য ভোগ করে আমরা যেটা পাই, যেমন কোনো একটা দ্রব্যের মধ্যে কোনো আমাদের সবসময় আমাদের অভাব থাকে, এবং এই অভাব যদি আমি একটা কোনো দ্রব্যের মধ্য থেকে পাই, এটা যদি অন্য কোনো ক্ষেত্র থেকে পাই, তাকে আমরা বলতেছি হচ্ছে কি, উপযোগ। তার মানে উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতাকে বোঝাই। উপযোগ মানে হলো, উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা। উপযোগ কি? অভাব পূরণের ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতা, অভাব পূরণের কি ক্ষমতা। তার মানে আমি যে লিখছি, এই যে লেখার জন্য আমার অভাব আছে, যে আমাকে হোয়াইট বোর্ডে লিখতে হবে, এখন এই অভাব পূরণ করবে হচ্ছে আমার কি দিয়ে, মার্কার দিয়ে। তার মানে এই মার্কারের মধ্যে তোমার হচ্ছে কি আছে, উপযোগ আছে। কিসের উপযোগ? লেখার উপযোগ। তার মানে হচ্ছে যে কোনো একটা দ্রব্য বা এটা সেবাও হতে পারে, এটার মধ্যে যখন অভাব পূরণের ক্ষমতা থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে কি, উপযোগ। এখন এখানে আরেকটা আমি শিখি তোমাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে উপযোগ প্রকাশের, উপযোগ প্রকাশের মানে উপযোগকে প্রকাশ করার জন্য আর কি, প্রকাশের এককে বলা হয় ইউটিল। উপযোগ প্রকাশের এককে বলা হয়, এককে বলা হয় ইউটিল, ইউটিল। উপযোগ প্রকাশের এককে বলা হয় কি, ইউটিল। তার মানে ইউটিলকে তুমি চাইলে ইংলিশেও এভাবে লিখতে পারো যে ইউটিল। দেখো মানে উপযোগ প্রকাশ করা হয় তোমার হচ্ছে কী দিয়ে, ইউটিল দিয়ে। যেমন এক ইউটিল, দুই ইউটিল বা কীভাবে হবে একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি। এখন উপযোগকে, উপযোগকে প্রকাশ করার জন্য তোমার হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, যেমন সংখ্যাবাচক উপযোগ, সংখ্যাবাচক উপযোগ, যেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটাকে বলা হচ্ছে কি, সংখ্যাবাচক উপযোগ। যেমন তুমি এটা আরও সুন্দর করে বুঝতে পারবা, যেমন তুমি কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, খাওয়ার পর আমি তোমাকে জিজ্ঞেস করলাম হচ্ছে এই যে রেস্টুরেন্টে তোমার খাবার দাবার এত কিছু খাইছো, এখন এটাকে তুমি সংখ্যা দিয়ে একটু প্রকাশ করো যে 100-তে কত দিবা। তুমি বলো যে এই রেস্টুরেন্টের খাবার দাবার হচ্ছে 100-তে একেবারে 100, মানে আমরা অনেক সময় বলি না যে ইকোনমিক্সে 100-তে 100 প্রস্তুতি, তার মানে এটা আমি সংখ্যাতে প্রকাশ করতেছি, এটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ। এখন এটাকে আবার অনেক বইয়ে দেখবা সংখ্যাগত উপযোগও বলছে একই কথা, সংখ্যাবাচক যে কথা, সংখ্যাগত একই কথা, সংখ্যাগত একই কথা। আরেকটা হচ্ছে পর্যায়বাচক বা শ্রেণীবাচকও বলা যেতে পারে, পর্যায়বাচক উপযোগ, পর্যায়বাচক উপযোগ, যেটাকে আমরা শ্রেণীবাচকও বলতে পারি। পর্যায়বাচক কি দেখো, এটা একেবারে সহজ করে বুঝতে পারো, বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে কোনো অ্যাপের মধ্যে তুমি যদি ফোনে কথা বলো, কথা বলার পরে তোমাকে দেখবা যে স্টার দিচ্ছে, এরকম এরকম স্টার দিচ্ছে, 5টা স্টার।
বলবে যে আপনি 5টা স্টার দিয়ে আপনি ফিডব্যাক দেন। এখন তুমি যদি কথা কাঙ্ক্ষিত মানের বলতে পারো, একদম কোনো ইন্টারনেটের সমস্যা কারণে কথা বুঝতে অসুবিধা হয়নি, তখন তুমি 5 স্টার দিবা। যদি অসুবিধা হয়, মনে করো 2 স্টার দিলা, তার মানে এটাই তুমি কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করছো না, এটা একটা গ্রেটিং দিয়ে তুমি প্রকাশ করতেছো, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে প্রকাশ করতেছো, তখন তাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বাচক উপযোগ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরপর হচ্ছে চতুর্থ, মানে আমি পর্যায় দিয়ে বাক করে দিচ্ছি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এভাবে বাক করে দিচ্ছি, গ্রেটিং দিচ্ছি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এভাবে গ্রেটিং দিচ্ছি। এটাকে বলা হচ্ছে তোমার পর্যায়বাচক উপযোগ। তার মানে এমসিকিউ আসার মতো টপিকটা আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যাব হচ্ছে এই সংখ্যাবাচক উপযোগকে, আবার তোমার হচ্ছে এই সংখ্যাবাচক উপযোগ, আবার হচ্ছে তোমার কয়েকটা আমরা ধারণা পাই সংখ্যাবাচক উপযোগ থেকে, সেটা হচ্ছে তোমার মোট উপযোগ। কি বললাম? মোট উপযোগ। তাহলে ইংলিশে কী হবে? টোটাল ইউটিলিটি, সংক্ষিপ্তকারে কী হবে? টিইউ। আরেকটা হচ্ছে তোমার গড উপযোগ। গড উপযোগকে বলা হয় তোমার হচ্ছে অ্যাভারেজ ইউটিলিটি, তার মানে এইউ। আরেকটাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ, মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ তার মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তাহলে মোট উপযোগ, গড উপযোগ, প্রান্তিক উপযোগ, তাহলে এই তিনটা পার্ট। এখন পরীক্ষায় তুমি নিশ্চিত থাকো যে তোমার হচ্ছে মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলবে, মানে এই রেখাটা মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলবে। এখান থেকে প্রশ্ন হয়, আমি এখানে স্টার মার্ক দিলাম। আবার প্রান্তিক উপযোগ থেকে তোমার 100তে 100 প্রশ্ন হবে, এটাও তুমি স্টার মার্ক দাও, যে এখানে আমি দিলাম মার্জিনাল ইউটিলিটি। মানে এই দুইটা টপিক থেকে দুনিয়া উল্টে গেলেও প্রশ্ন হবে। এখন সংখ্যাগত উপযোগকে আমরা 3টা ক্লাসিফিকেশনে ভাগ করলাম। আবার প্রান্তিক উপযোগ, এই যে প্রান্তিক উপযোগের যে ধারণা, এই নিচে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে প্রান্তিক উপযোগের যে ধারণা, এই ধারণা অনুসারে আবার এটা বৃদ্ধির হার 3 ধরনের হয়। একটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, মানে এখান থেকে ক্লাসিফিকেশনটা প্রান্তিক উপযোগ বিধি, উপযোগ বিধি মানে ক্রমবর্ধমান, জিনিসটা একটু বুঝাচ্ছি। এরপর হচ্ছে কমরাসমান, কম হ্রাসমান, হ্রাসমান। এরপর আটা হচ্ছে কি, স্থির বা সমানুপাতিক, মানে স্থির। জিনিসগুলোকে একটু পরে সূচি যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো। তবে একটু তোমাদেরকে বলে দিই মোট উপযোগ মানে কি। দেখো, তার মানে আমি যদি মোট বলি, মনে করো তোমাদের এই পাশে একটা, এটা মানে আমার ড্রয়িং কিন্তু খুবই বাজে, এটা মনে করো একটা আম, মনে করো আমের কয়টা অংশ, এই 3টা অংশ আমি ধরুন এটা মোট উপযোগ। কাকে বলে? ডেফিনেশনগুলো পরীক্ষা আসে সেই জন্য বোঝার জন্য বলছিস। দেখো, এটা একটা দ্রব্য, তার মানে কোনো একটি দ্রব্যের, কোনো একটি দ্রব্যের বিভিন্ন একক, এটা একটা একক, এটা একটা একক, এটা একটা একক, এখান থেকে 10 ইউটিল, এখান থেকে 10 ইউটিল, এখান থেকে 10 ইউটিল, তার মানে কোনো একটা দ্রব্যের বিভিন্ন একক বুকের ফলে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে, তার মানে 3টা যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। আর গড উপযোগ বললে একক প্রতি ইউটিল, তার মানে 3টা বুক করে তুমি পাচ্ছ হচ্ছে 3 × 10 = 30। এখন একটা কত হবে, তার মানে 3 দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটা একটা করলে হচ্ছে 10, তার মানে একক প্রতি উপযোগকে বলা হচ্ছে কি, গড উপযোগ। একক প্রতি উপযোগকে কী বলা হচ্ছে? গড উপযোগ। আর প্রান্তিক উপযোগ কি? একই রকম, এই চিত্রটা একটু খেয়াল করে দেখবা প্রান্তিক উপযোগ কী বলা হয়, একটু খেয়াল করো। দেখো, এই যে একটু আগে যে বললাম যে আমের অংশ, মনে করো এটা হচ্ছে রাজশাহীর আম আর কি, 1, 2, 3, প্রথমটা খাওয়ার পরে তুমি 10 পাচ্ছ, দ্বিতীয়টা খাওয়ার পরে তুমি মনে করো হচ্ছে 20 পাচ্ছ, তৃতীয় অংশ খাওয়ার পরে তুমি হচ্ছে 30 পাচ্ছ। তাহলে একটু বলো আমাকে। দেখো, আমরা জানি হচ্ছে প্রান্তিক শব্দটা বললে অতিরিক্ত একটা শব্দ আসবে, যে অতিরিক্ত এক একক বুকের ফলে, মনে করো প্রথম একটা অংশ খাওয়ার পরে তুমি 10 পাইছো, দ্বিতীয় একটা খাওয়ার পরে তুমি কত পাইছো? 20 পাইছো, দ্বিতীয় একটা অংশ খাওয়ার পরে তুমি কত পাইছো? তুমি হচ্ছে 20 পাইছো। তার মানে প্রথমটা খাওয়ার পরে তুমি পেয়েছো 10, দ্বিতীয়টা খাওয়ার পরে তুমি পেয়েছো কত? 20। এখন একটু খেয়াল করো আমার সাথে কথাটা, প্রথমটা খাওয়ার পরে 10 পেয়েছো, তার মানে আরেকটা বৃদ্ধির কারণে, তার মানে অতিরিক্ত এক একক বুক বৃদ্ধির ফলে, অতিরিক্ত এক একক বুক বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তার মানে একটা বেশি খাওয়ার কারণে 10 বৃদ্ধি পাইছে না, তাহলে অতিরিক্ত এক একক বুক বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, স্থির প্রান্তিক উপযোগ বিধি, বিষয়টাকে একটু আলোচনা করি। দেখো, মনে করো এটা আমরা সূচির একটু পরে দেখব, সূচির মধ্যে, মানে সূচির মধ্যে আমি তোমাকে প্রারম্ভিক আগে একটু ধারণা দিয়ে দিই, সূচির মধ্যে যখন দেখবা তোমার হচ্ছে প্রথমে হচ্ছে প্রান্তিক উপযোগ মনে করো কত আছে 10, 10-এর দ্বিগুণ কত হয় একটু, মানে মোট উপযোগ দেখো, টোটাল উপযোগ মানে টোটাল ইউটিলিটি, প্রথমে দেওয়া আছে 10, 10-এর দ্বিগুণ হচ্ছে, মানে যতটুকু দেখছি এতটুকু একটু চিন্তা করো, প্রথমে দেওয়া আছে 10, 10-এর দ্বিগুণ হচ্ছে 20, বরাবর যদি 20 হয় এটাকে বলা হচ্ছে স্থির, এটাকে কী বলা হয়, স্থির বা সমানুপাতিক। আচ্ছা, প্রথমে দেওয়া আছে 10, 10-এর দ্বিগুণ হচ্ছে তোমার 20,
এখন 20 না হয়ে 21 হতে পারে, 22 হতে পারে, 23 হতে পারে, 24 হতে পারে, 25 হতে পারে, আমি এখানে 22 দিলাম, এটাকে বলা হয় ক্রমবর্ধমান। এটাকে কী বলা হয়? ক্রমবর্ধমান। এখন কমরা সমান কোনটাকে দেখো, প্রথমে 10, 10-এর দ্বিগুণ কত? 20। 20 না হয়ে 19 হতে পারে, 18 হতে পারে, 17 হতে পারে, 16 হতে পারে, তাহলে আমি এখানে দিলাম 18, এটাকে বলা হয় কমরা সমান। আশা করি তোমরা বুঝছো। তার মানে আমি দ্বিগুণ দিয়ে বোঝাচ্ছি, প্রথমে ছিল 10, 10-এর দ্বিগুণ হয়েছে 20, তার মানে এটা হচ্ছে স্থির। প্রথমে ছিল 10, 10-এর দ্বিগুণ হচ্ছে 20, 20 না হয়ে 21, 22, 23, 24 হলে এটাকে বলা হচ্ছে তোমার কি কমরা এই ক্রমবর্ধমান। আবার প্রথমে ছিল হচ্ছে 10, এটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত তোমার হচ্ছে 10-এর দ্বিগুণ হচ্ছে 20, 20 না হয়ে হয়েছে কত 19, 18, 17, এটাকে বলা হচ্ছে কমরা সমান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে সূচি দিব, সূচি থেকে তোমাদেরকে রেখা অঙ্কন করে দেখাতে হবে, এটাই হচ্ছে তোমাদের মূল কাজ, এটাই হচ্ছে তোমাদের কি মূল কাজ। একটু তোমাদেরকে আলোচনা করি বিষয়টা আরো পরিষ্কার করে। আমি যখন বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে হলে স্ক্রিনশট নিয়ে নিবা, আবার আমার সাথে সাথে মুখে মুখে কথাগুলো বলবা, মানে মনোযোগ সহকারে, আবার একই ভিডিওগুলো বারবার প্রয়োজনে দেখবা, তখন দেখবা পড়া একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে। আর তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, আমি এখানে কিন্তু ইলাবোরেটলি বেসিক থেকে যেভাবে আমরা পড়াই ওভাবে কিন্তু আলোচনা করার সুযোগটা হচ্ছে না, আবার এটা তোমার জন্য দরকারও নাই। মনে করো তোমাদের শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসে তোমার হচ্ছে তোমাকে একেবারে সব পরিপূর্ণভাবে পড়তে হচ্ছে এমনটা না। সামনে যেহেতু পরীক্ষা, পরীক্ষার যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন হয়, সেইগুলো পড়লে কিন্তু তোমার কাঙ্ক্ষিত মানের রেজাল্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য টেনশনের কোনো কারণই নেই, একেবারে তুমি একটু সহজবুদ্ধ করে বিষয়গুলোকে নাও, দেখবা সর্বোচ্চ রেজাল্ট করতে পারবা। আচ্ছা, একটু আগে যে বললাম যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে, একটা হচ্ছে ক্রমবর্ধমান কমরা সমান, একটা কি স্থির প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, আমি শুধুমাত্র কমরা সমানটা একটু বোঝাই, বাকিগুলো তুমি আমি নিতে পারবা, একটা বোঝালে বাকিগুলো তুমি পারবা। আসো, কেন পারবা এটাও আমি এখানে আলোচনা করার সময় বুঝাই দিব। প্রথমে দেখো, কমরা সমান প্রান্তিক, কমরা সমান প্রান্তিক উপযোগ বিধি, উপযোগ বিধি, কমরা সমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, কিছুদিন আগেই তো আমাদের হচ্ছে তোমার হচ্ছে কি গেল, মানে কুরবানি গেল, কুরবানিতে তোমার এই যে কুরবানির মাংস, মনে করো একটা জিনিস, এটা বোঝানো আগে আমি একটা জিনিস তোমাকে আগে বুঝাই। মনে করো কুরবানির মাংস, কুরবানি বানান স্পেলিংগুলো হচ্ছে কুরবানি, দীর্ঘ্যকার এবং দীর্ঘ্যকার তো এখন ব্যবহার হয় না মনে হয়, কুরবানির মাংস, একটু বুঝো তুমি বিষয়টা, তখন তোমার কাছে সহজ মনে হবে বিষয়টা একেবারে। মনে করো আমরা কী করি, সকালে জবাই করি গরু, জবাই করার পরে হচ্ছে মনে করো আমাদের সিস্টেম হচ্ছে এরকম যে আগে বাগে মানে অল্প কিছু মাংস নিয়ে আগে রান্না করে ফেলেন, আগে খাওয়া, এরপর আমরা এগুলা মানে কুটতে কুটতে বা পরে আরও মানে খাওয়ার দাওয়ার খেতে খেতে হচ্ছে আমরা বাকি অংশ তোমার হচ্ছে কী করবো, মানে কুটাকুটি যা করা দরকার করবো। তার মানে কুরবানির মাংস মনে করো হচ্ছে প্রথমে আমরা জবাই করার পরে কিছু অংশ তোমার হচ্ছে রান্না করার জন্য দিয়ে দিলাম। তো রান্না করার জন্য যখন দিলাম, মনে করো 12:30 রান্না হয়ে গেছে, আমরা মনে করো 12:30 দুপুর 12:30 বুঝাচ্ছি, তোমার হচ্ছে প্রথমে খাবো, খাওয়ার পরে কুরবানির মাংস খাওয়ার পরে তোমার বললাম হচ্ছে তুমি এখন কেমন মজা পাইছো গরুর মাংস খাওয়ার পরে, তুমি বলো যে 100-তে 100, কত দিছো 100-তে 100, মানে 100-তে 100 মজা পাইছো, আচ্ছা ভালো কথা, তুমি কি আর খাবা না? মনে করো এরপর আবার তুমি কিন্তু কাজ করতেছো, মানে মাংস কুটতেছো, এটা মনে করো কন্টিনিউ আরও 1 ঘন্টা চলবে কাজ। এরপরে মনে করো তুমি জোহরের নামাজ পড়ে 1:30 1 ঘন্টা পরে আবার খাইছো মাংস, আচ্ছা প্রথম খাওয়ার সময় যে মজা পাইছো, দ্বিতীয়বার খাওয়ার সময় কি মজা পাবা, নাকি মজার পরিমাণটা কমবে? অবশ্যই কমবে। মনে করি এটা ধরে নিলাম হচ্ছে সংখ্যায় আমি কত 90 ধরে নিলাম বোঝার জন্য। আচ্ছা, এরপরে তুমি কি আর মাংস খাবা না? এরপরে মনে করো খাবার দাবার খাওয়ার পর একটা ঘুম দিবা, মানে কুরবানির দিন ঈদের দিন একটা ঘুম দিবা, যাদের তো মনে করো আত্মীয় স্বজন আছে এমনি তো সবাই দৌড়াদৌড়ি করে, কিন্তু তারপরও মানুষজন ঘুম একটা দিবে। মনে করো ঘুম থেকে উঠছো, মনে করো তুমি হচ্ছে 6:30, 3 ঘন্টা পরে, মানে 3 ঘন্টা পরে ঘুম থেকে উঠছো, ঘুম থেকে ওঠার পরে মনে করো আবার গরুর মাংস খাবা, খাওয়ার পরে মনে করো তুমি কি একই মজা পাবা? জীবনেও না, অলরেডি 2 বার খাই ফেলছো, আরেকবার খাচ্ছো, এখন এটাতে দিলাম মনে করো তোমার মজার পরিমাণটা কত 80। এখন এরপরে আর খাবা না, দেখা যায় কুরবানির দিন তুমি যেখানে যাচ্ছ, যে পরিবারে যাচ্ছ, সবাই তোমাকে একই খাবার দাবার দিচ্ছে, তার মানে মনে করো সন্ধ্যা 7টায় আবার খাচ্ছ গরুর মাংস, তখন কিন্তু এটার মজা আরও কমে যাবে। এর মনে করো এর রাতে ঘুমানোর আগে আবার খাচ্ছ, তার মানে মজার পরিমাণটা আরও কমে যাবে। আবার এরপর দিন এটা কিন্তু কন্টিনিউ চলে, টানা 3-4 দিন একেবারে সবাই মাংসই খাই, তাহলে এরপরের দিন মনে করো পরের দিন মনে করো সকাল দশটায় আবার খাচ্ছ, তাহলে মজার পরিমাণটা আরও কমবে না? এভাবে মজার পরিমাণটা আস্তে আস্তে আরও কমবে। এটাকে বলা হচ্ছে কমরা সমান প্রান্তিক উপযোগ বিধি। তার মানে কমরা সমান প্রান্তিক উপযোগ বিধি মানে কী বোঝাচ্ছি দেখো, মানে
কোনো একটি দ্রব্য ভোগের ফলে, আমি যখন কোনো একটা দ্রব্য ভোগ করতেছি, যত অধিক পরিমাণে ভোগ করা হচ্ছে ততই এটার উপযোগ, এটার মজাটা ধীরে ধীরে কমতে থাকে। এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। তার মানে কোনো একটি দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করা হয়, ওই দ্রব্যের উপযোগ ধীরে ধীরে ক্রমহ্রাসমান হয়, ধীরে ধীরে কমতে থাকে, এবং ওই দ্রব্যের উপযোগ ধীরে ধীরে কমতে থাকে। এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি একেবারে সহজ একটা এক্সাম্পল দিলাম। এখন পরীক্ষার প্রশ্নে তোমার হচ্ছে এখানে সূচি দেওয়া থাকবে, এগুলার মানে এগুলার সূচি দেওয়া থাকে। এখান থেকে তোমাকে কী করতে হয়, চিত্র অঙ্কন করতে হয় এবং চিত্রগুলোর ব্যাখ্যাসহ প্রয়োজনীয় আলোচনা করতে হয়। তো আমি একটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির একটা সূচি তোমাদের এখানে দিচ্ছি, একটু দেখো। আমার সাথে সাথে তোমাদেরকে একটু করতেও হবে। আমি প্রথমে একটু দিই তোমাদেরকে, সেটা হচ্ছে মনে করো আমি এই অংশে দিলাম হচ্ছে, এটা হচ্ছে বুগের একক, মানে আমি কতটুকু বুক করতেছি আর কি, বুগের একক। এরপর দিলাম হচ্ছে আমার এখানে দিলাম হচ্ছে মোট উপযোগ, মোট উপযোগ মানে টোটাল ইউটিলিটি আর কি, টিইউ। এরপরে দিলাম হচ্ছে আরেকটা গড়ের মধ্যে করলাম, যেখানে দিলাম হচ্ছে গড় উপযোগ। এরপর আরেকটা গড় করলাম, যেখানে দিলাম হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ, তার মানে কয়টা পার্ট এখানে, টোটাল হচ্ছে তিনটা পার্ট। আসো আমরা এখন একটু মানে কলাম রো এবং কলাম কলাম করছি, কয়টা দেখো, চারটা। পরীক্ষার প্রশ্নে দুইটা দেওয়া থাকবে, বাকিগুলো দেওয়া থাকে না সাধারণত। সমস্যা নেই, দেওয়া না থাকলে তুমি নিজে করবা, এটা তো আর কঠিন কিছু না, মানে এমন না যে এটা তুমি পারবা না যে, তা কিন্তু না, এটা একেবারে সহজ। কেমনে করতে হয় একটু পরে আমি দেখাচ্ছি, মানে গড়গুলো ছোটো বড়ো যাতে না হয় এগুলো আস্তে আস্তে। এই দেখো একটা জিনিস, আমরা হোয়াইট বোর্ডে কিন্তু অনেক দিন ধরে লিখছি, তারপরেও দেখো গড় একটা ছোটো একটা বড়ো হয়ে যায়। তোমারও ইকোনমিক্সের চিত্র তোমার কি মনে হয় একবার লিখে তোমার হয়ে যাবে? জীবনেও না। তোমার এগুলো কতবার লেখা উচিত, কতবার ড্র করা উচিত, তখন তোমার মধ্যে পরিপক্কতা আসবে, তখন তুমি ভালো করতে পারবা। আচ্ছা আসো, বুকের একক মনে করো আমি এক দিলাম বাংলায়, তিন চার পাঁচ ছয়, ছয় না আরও একটা বাড়ায় মনে করো সাত পর্যন্ত যাই। সাত পর্যন্ত কেন যাচ্ছি, মাইনাস ফিগার আনার জন্য সাথে যাচ্ছি, একটু পরে বুঝবা। আচ্ছা দেখো, এখন দেখো মোট উপযোগ, আমি মোট উপযোগ এটা যেহেতু ক্রমহ্রাসমান বলছে, তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি, তার মানে হ্রাস পাবে। মনে করো প্রথমে ছিল দশ, দশের দ্বিগুণ কত হয় তোমার হচ্ছে বিশ, বিশ না হয় এটা কম হবে, তার মানে আঠারো। কত ধরলাম, আঠারো। এরপরটা ধরে নিলাম হচ্ছে মনে করো চব্বিশ। এরপরটা মানে আমি মানে এটা আমার মতো করে আমি বোঝানোর জন্য ধরে নিলাম। এরপরটা মনে করো ধরে নিলাম হচ্ছে আঠাশ। এরপরটা হচ্ছে তিরিশ। এরপরে হচ্ছে তিরিশ। এরপর আবার হচ্ছে তোমার ধরে নিলাম হচ্ছে আঠাশ, মানে এটা যাতে নেগেটিভ মার্কিং আসে। আচ্ছা দেখো, এই দুইটা মানে বুগের একক এবং মোট উপযোগ, এটা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। তোমাকে গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ বের করতে হবে। দেখো যখন বুগের একক এক, তখন মোট উপযোগ হচ্ছে দশ। বুক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উপযোগ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার সাথে বৃদ্ধি পাচ্ছে। তবে বুগের একক যখন সর্বোচ্চ ছয় হয়, কয়েকটা আমি শিখিয়ে দেখো, ওগুলো পরীক্ষার প্রশ্ন আসে। বুগের একক যখন সর্বোচ্চ ছয় হয়, তখন কিন্তু মোট উপযোগ সর্বোচ্চ তিরিশ হয়। তিরিশ কেন, তিরিশ দুইটাতে আছে, তার মানে এটা তো তিরিশ এখানেও তিরিশ, তার মানে বুগের একক যখন সর্বোচ্চ হয় তখন মোট উপযোগ কত হয়, সর্বোচ্চ হয়, এটা কিন্তু পারবা। এবং সর্বোচ্চ হওয়ার পরে আস্তে আস্তে বুগের একক যখন আরও বাড়ে, তখন কিন্তু তোমার এই মোট উপযোগ হ্রাস পায়। তার মানে বুগের একক যখন সর্বোচ্চ হওয়ার পরেও যখন আরও বুক বৃদ্ধি পায়, তখন হচ্ছে কী পায়, মোট উপযোগ হ্রাস পায়। এই বিষয়টা এমসিকিউর জন্য তোমার লাগবে, সেই জন্য আলোচনা করলাম। আচ্ছা এরপর আসি, গড় উপযোগ কেমনে পাবো আমরা জানি হচ্ছে, মোট উপযোগ, গড় উপযোগ পাওয়ার জন্য আমাদের সূত্রটা হচ্ছে মনে করো এইউ। এইউ মানে হচ্ছে টিইউ ডিভাইডেড বাই হচ্ছে বুগের একক। টিইউ মানে কি, বুগের একক। এখন বুগের এককে তুমি কিউ দ্বারা প্রকাশ করো। আচ্ছা এই কিউ দ্বারা কিন্তু আমরা অনেক কিছু প্রকাশ করছি এই পর্যন্ত। কিউ দ্বারা বুগের একক প্রকাশ করা হয়, কিউ দ্বারা বিক্রয়ের পরিমাণ প্রকাশ করা হয়, কোয়ান্টিটি, আবার কিউ দ্বারা হচ্ছে উৎপাদনের পরিমাণও প্রকাশ করা হয়। তার মানে দশকে এক দিয়ে ভাগ করলে কত হয়, দশ। আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয়। চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে আট। আঠাশকে চার দিয়ে ভাগ করলে সাত। তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ছয়। তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ। আঠাশকে সাত দিয়ে ভাগ করলে কত হয়, সাত, এই চার। তার মানে আমরা একদম সিরিয়ালি গড়টা পেয়ে গেলাম। এখন এরপর আসো প্রান্তিক। প্রান্তিক পাওয়ার সময় আমাদের সূত্র কী জানি আমরা, মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে উপরে হচ্ছে ডেল্টা, মানে হচ্ছে পরিবর্তন টিইউ, আর নিচে হচ্ছে ডেল্টা কিউ, মানে উৎপাদনের পরিবর্তন এবং হচ্ছে কিসের পরিবর্তন, সরি বুগের পরিবর্তন এবং হচ্ছে কিসের পরিবর্তন, মোট উপযোগের পরিবর্তন। প্রথমে দেখো এটা ক্যালকুলেশন করে বের করা যায়। ক্যালকুলেশন মানে হচ্ছে প্রথমে যা দেওয়া আছে এখানে আমরা বসায় দিলাম দশ। আমরা কিন্তু একেবারে সহজ করে করি,
পরেরটা দেখি মুট উপযোগ, প্রান্তিক শব্দটা বললে তুমি মুটের দিকে তাকাবা, প্রান্তিক বললে মুটের দিকে তাকাবা। প্রথমে যা ছিল এখানে বসাইলাম, পরেরটা পরে ছিল দ্বিতীয় ছিল 18, 18 থেকে 10 বিয়োগ করলে আত্মাকে হচ্ছে 8, এরপরে 24 থেকে 18 বিয়োগ করলে আত্মাকে কত, 24 থেকে আর 6, আবার হচ্ছে 28 থেকে 24 বিয়োগ করলে আত্মাকে হচ্ছে 4, 30 থেকে বিয়োগ করলে 2, 30 থেকে বিয়োগ করলে 0, 28 থেকে বিয়োগ করলে -2। এই মাইনাস মার্কটি নেওয়ার জন্য 60টা ঘর করেছি। তার মানে দেখো, প্রান্তিক উপযোগ বের করতে বললেই আমি তাকাবো মুট উপযোগের দিকে, যে মুট উপযোগ আমার কি অবস্থায় আছে, এটার উপর ভিত্তি করে আমরা কি করব, তোমার হচ্ছে বাকি অংশটা কি করব, শেষ করব। এখন একটু তোমাদেরকে তোমাদের কয়েকটা প্রশ্ন এখানে আমি তোমাদেরকে ছুড়ে দিই। প্রান্তিক উপযোগের থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলো আসবে এমসিকিউতে, মুট বুগের একক যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কেমন হয়, দেখো শূন্য হয়। বুগের উপযোগ মানে বুক যখন সর্বোচ্চ 6 হয় তখন প্রান্তিক উপযোগ কত হয়, তোমার হচ্ছে শূন্য হয়। এগুলো কিন্তু এমসিকিউ থাকবে। এবং বুকের পরিমাণ যখন সর্বোচ্চ হওয়ার পরেও বৃদ্ধি পায়, মানে আরও যখন বুক বাড়ে তখন কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, তখন কি প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এবং তুমি আরেকটা বিষয় পাবা, মুট উপযোগ যখন তোমার হচ্ছে কত হবে, মানে মুট উপযোগ যখন তোমার এখানে 5 হচ্ছে তখন, যখন 6 হচ্ছে তখন কিন্তু মানে বুকের একক যখন 5 এবং 6 হচ্ছে মুট উপযোগ কিন্তু 30 এবং 30, তার মানে দুইটাতে সেম। তবে 6 যখন হচ্ছে তখন কিন্তু সর্বোচ্চ, তখন হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ কত হয়, শূন্য হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন এখান থেকে তোমাকে রেখাঙ্কন করতে হবে, নিচে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি তাহলে সূত্রগুলো কেটে নিই, মুছে দিই। এখান থেকে রেখাঙ্কন করতে হবে তোমার তিনটা রেখা। সাধারণত পরীক্ষা আসবে শুধু একটা, বাকিগুলো কম আসে, মানে একটা প্রান্তিক উপযোগটা বেশি আসে। এখানে রেখা আঁকতে হবে তোমার হচ্ছে টিইউ রেখা, তারপর হচ্ছে এইউ রেখা, এরপর হচ্ছে এমইউ রেখা। এই তিনটা রেখা তোমাকে কী করতে হবে, রেখা অঙ্কন করতে হবে। এই তিনটা রেখা কী করতে হবে, অঙ্কন করতে হবে, মানে তিনটা রেখা তোমাকে কী করতে হবে, অঙ্কন করতে হবে। এই তিনটা রেখা অঙ্কন করতে হবে। এখন তাহলে আমি একটু তোমাদেরকে দেখাই দিই, বাকিগুলো তোমরা পারবা। দেখো আমরা জানি, আচ্ছা এই তিনটা যেহেতু বুকের একক, সবসময় ভূমি অক্ষে হবে আর লম্ব অক্ষে হবে, এই তিনটাই হবে লম্ব অক্ষে। একটা একটা করে অঙ্কন করো আলাদা আলাদা করে। প্রথমে আমি একটা বুঝার জন্য তোমাদেরকে দিই, আশা করি বাকিগুলো তোমরা পারবা, না পারার কোনো প্রশ্নই আসে না। এখানে এমন কোনো টপিক নাই যেটা খুব বেশি কঠিন বা তুমি পারবা না, এরকম কোনো টপিক কিন্তু এখানে নাই। এখানে যেগুলো আছে সবগুলো টপিকই অনেক সহজ, এবং একটু নিয়মিত করলে দেখবা তোমার জন্য খুবই সহজ হচ্ছে। আমি এখানে দিলাম বুগের একক, নিচে দিলাম আর কি যে বুগের একক, আবার এখানে দিলাম হচ্ছে জিরো মানে শূন্য, আবার এখানে দিলাম হচ্ছে তোমার কী দিলাম, মুট উপযোগ, মুট উপযোগ মানে হচ্ছে টিইউ। আমি এখানে বোঝার জন্য এই পাশে লিখে দিলাম হচ্ছে মুট উপযোগ, মুট উপযোগ। এখন একটু দেখো, প্রথমে শূন্য থেকে যখন যাচ্ছি দশ, দেখো তুমি মানগুলো কেমনে ধরবা, 10, 18, 24, 28, 30, 30, 28। এখন মানটা কত ধরবা, দেখো সর্বনিম্ন মান আছে 10, সর্বোচ্চ আছে 30। তার মানে তুমি যদি এভাবে চিন্তা করো যে আমি সর্বনিম্ন আছে 10, সর্বোচ্চ আছে 30, আমি যদি শুধুমাত্র তোমার হচ্ছে 10, 20, 30, 10 ব্যবধান করে শুধু তিনটা গড় হবে, যে যে 24 আছে মাঝখানে 28 আছে, তাহলে আমি গড়গুলো ধরার সময় 5 ব্যবধান করে ধরতেছি। প্রথমে যেটা ধরছি মনে করি এটা হচ্ছে 10, এরপরেরটা হচ্ছে 15, এরপরেরটা হচ্ছে 20, এরপরেরটা হচ্ছে 25, এরপরেরটা ব্যবধান হচ্ছে 30, মানে এই ব্যবধান হচ্ছে 5, 30। তার মানে দেখো প্রত্যেকটা গড় আমি সমান রেখেছি, মানে ফাঁকা জায়গাটা প্রত্যেকটা সমান রেখেছি। আবার দেখি বুকের একক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এরপর হচ্ছে 7। এখন দেখো একটু তুমি আমার সাথে অঙ্কন করো, প্রথমে একটা একটা অঙ্কন করে দেখো, বুকের একক যখন 1 তখন হচ্ছে 10, তার মানে 1-এর সাথে হচ্ছে 10-এর সম্পর্ক, তার মানে একটা বিন্দু পাইছি আমি এখানে। বুকের একক যখন 2 তখন হচ্ছে 18, 18 মানে মনে করো 20-এর নিচে এটা হচ্ছে 18, এই এখানে হচ্ছে 18, তাহলে যখন 2 তখন হচ্ছে কত, তখন হচ্ছে তোমার কত, এখানে ছোটো করে লিখে দিলাম হচ্ছে 18। তুমি রেড পেন দিয়ে লিখিও না হারাম, তুমি বোঝার জন্য দূর থেকে দেখার জন্য আমি রেড পেন দিয়ে লিখতেছি। আচ্ছা এরপরে যখন 3 তখন হচ্ছে 24, যখন 3 তখন হচ্ছে 24, তাহলে এখানে একটা বিন্দু পাইছি এই 24। তারপর হচ্ছে যখন 4 তখন হচ্ছে কত, 28, যখন 4 তখন হচ্ছে 28, দেখো যখন 4 তখন হচ্ছে কত, 28, তার মানে এখানে একটা বিন্দু, এখানে ছোটো করে লিখে দিলাম 28। আবার যখন 5 তখন হচ্ছে 30, যখন 5 তখন হচ্ছে কত, 30, 5-এর সাথে 30-এর সম্পর্ক, এখানে একটা বিন্দু পাইছি। আবার যখন 6 তখনও 30, তার মানে 6-এর সাথে 30-এর সম্পর্ক, আবার নিচে নেমে আসলাম, এই দেখো
এটা একটু বড় হয়ে গেছে, বরাবর হতে হবে, এখানে একটা বিন্দু পাইছি। আবার যখন সাত তখন হচ্ছে আটাশ, তাহলে যখন সাত তখন আটাশ, তাহলে আটাশের সাথে সম্পর্ক হচ্ছে কার, সাতের। এখানে একটা বিন্দু পাইছি, এখন সবগুলো বিন্দু আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করে দিই। তো দেখো সবগুলো বিন্দু আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করে দিই, এভাবে গেল রেখাটা, এভাবে 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 একসাথে হবে, একসাথে হওয়ার পরে নিচে নেমে আসবে। এটা হচ্ছে টিইউ রেখা, এটা কী রেখা, টিইউ রেখা। আমি বিন্দুগুলোকে আইডেন্টিফাই করি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু, এটা মনে করো তোমার হচ্ছে জি বিন্দু, মানে বোঝার জন্য দিলাম আর কি। আচ্ছা না, সবগুলো ছোটো হাতে নিলে এটা বড় কেমনে হয়, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে তোমার কি জি বিন্দু। আচ্ছা এখন এই চিত্রটার ব্যাখ্যা তুমি করতে পারবা না, মানে এই চিত্রটার একেবারে সহজ ব্যাখ্যা তুমি করতে পারবা কিনা। উপরের চিত্রে ভূমি অক্ষে বুগের একক, লম্ব অক্ষে মোট উপযোগ, বুগের একক যখন এক হয় মোট উপযোগ 10, যা এ বিন্দুতে সেট করে। বুক বৃদ্ধি পেয়ে 2 একক হলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে 18 হয়, যা বি বিন্দু সেট করে। বুক বৃদ্ধি পেয়ে 3 হলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে 24 হয়, যা সি বিন্দু সেট করে। এভাবে করে পুরো ব্যাখ্যাটা তুমি দিতে পারো না। সুতরাং এ বি সি ডি ই এফ জি হচ্ছে একটি মোট উপযোগ রেখা, কারণ এই ব্যাখ্যাগুলির আগে আমরা অনেকবার দিছি, সেজন্য আর এখানে যাচ্ছি না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন আছে কি না আমি একটু করে দেখি, এরপরে যদি প্রশ্ন আশা করি থাকবে না, আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে সহজ করে আলোচনা করছি। আর তোমরা কিন্তু এগুলো বাসায় বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা, বিগত সালের প্রশ্ন সলভ করলেই, মানে বিগত সালের প্রশ্নগুলো সলভ করলেই কিন্তু সত্যিকার অর্থে তোমার কি হবে, মানে প্রস্তুতি সম্পূর্ণ হবে, এবং তুমি বিষয়গুলো বুঝতেও পারবা যে কোথায় ঘাটতি আছে বা কোথায় কীভাবে পড়তে হবে। এরপরে দেখবে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো খুব বেশি জটিলতাও থাকবে না। কমেন্ট আসছে কি, আসসালামু আলাইকুম স্যার, রব্বাইতুল বাহিদ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা মানে এক দুজনে দেখে আর কি আমাদেরকে, বাকিরা তো দেখে না। আচ্ছা যাই হোক, যে কয়জনই দেখো, আচ্ছা আমাদের ক্লাসগুলো যেহেতু তোমরা অনেক সময় দেখা যাচ্ছে এভাবে করতে চাচ্ছ, যেভাবে চাচ্ছ ওভাবে হবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ধারাবাহিক এখন থেকে থানা ক্লাস চলবে। আচ্ছা আমরা তাহলে এই পুরো অংশটা শেষ করছি, এখন হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবো। আমি এটা মুছে দিচ্ছি চিত্রটা, এটা পারবো আশা করি ইনশাল্লাহ, না পারলে আমাকে বলিও, পরে আলোচনা করতে হলে আলোচনা করলাম। আচ্ছা এটা আমি মুছে দিলাম, রেড মার্কার দাগ হয়ে যাই, প্রান্তিকটা দেখাই, প্রান্তিকটা দেখে যদি প্রশ্ন আসবে প্রান্তিকটা একটু দেখাই। এগুলো পারবা এমনিতে তোমরা, ওভারঅল সব কিছু মিলিয়ে হচ্ছে পরীক্ষা অ্যান্সার করতে পারবা, এমন না যে তোমার কাছে বিষয়টা কঠিন মনে হবে অন্যের কাছে সহজ মনে হবে এমনটা না, দেখবা ওভারঅল সবার কাছে সহজ মনে হচ্ছে এবং তোমরা অ্যান্সারও করতে পারবা। আচ্ছা প্রথমে দেখো, আমি আগের মতোই বুকের একক হচ্ছে কিউ, এদিকে হচ্ছে আমার এমইউ, মানে এমইউ মানে মার্জিনাল ইউটিলিটি, বুকের একক। আচ্ছা দেখুন এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, আবার হচ্ছে এদিকে কী হবে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ প্রথমে আছে কত দিকে, আচ্ছা মাইনাস আছে এখানে একটা, মাইনাস যখন আসবে তখন আমরা নিচে চলে আসবো, এটা বোঝার জন্য হচ্ছে এটা করানো, মাইনাস 2 এটা হচ্ছে 0, তাহলে আমরা 2 2 ব্যবধান ধরি, 2 4 6 8 10, এখানে একটু মাঝখানে এটা অবশ্য মাথায় রাখবা, যেহেতু 2 2 করে ব্যবধান গড়গুলো যাতে বরাবর হয়। আচ্ছা যখন এক তখন হচ্ছে কত, যখন এক তখন হচ্ছে কত, তোমার হচ্ছে 10, তাহলে একের সাথে 10-এর সম্পর্ক, যখন 8 তখন হচ্ছে 2 2-এর সাথে 8-এর সম্পর্ক, যখন 6 তখন হচ্ছে 3, যখন 4 তখন হচ্ছে 4-এর সাথে সম্পর্ক, যখন 5 তখন হচ্ছে 2-এর সাথে সম্পর্ক, যখন 6 তখন হচ্ছে 0, ওই যে মানে বুকের একক যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0 হয়, যখন 7 তখন হচ্ছে 2, তার মানে এই সবগুলো বিন্দু আমি এখন নিলাম, এখন প্রত্যেকটা বিন্দু যোগ করে দাও। দেখো একদম উপর থেকে ফ্রি হ্যান্ডে তুমি অঙ্কন করে প্রত্যেকটা বিন্দু যোগ করে দাও, দেখো এ দেখো, এটা আমি এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু, এটা হচ্ছে আমার জি বিন্দু, এটা হচ্ছে এমইউ রেখা, কী রেখা, এমইউ রেখা, তার মানে উপরের চিত্রে ভূমি, মানে যখন মাইনাস ফিগার আসে তখন কিন্তু নিচে চলে আসে, আর যখন প্লাস সাইন থাকে তখন হচ্ছে উপরে থাকে। সো আমি তাহলে বোঝাতে পারলাম বিষয়টা আশা করি, এবং এটার ব্যাখ্যা সহ তোমাদের লাগবে, ব্যাখ্যাবিহীন কিন্তু হবে না, মানে ব্যাখ্যাবিহীন কিন্তু অ্যান্সার করতে পারবে না, ব্যাখ্যা অবশ্যই লাগবে, ব্যাখ্যাবিহীন তুমি কি করতে পারবে না, অ্যান্সার করতে পারবা না। সো
সো আমি তাহলে এতটুকুতে এই পার্টটা শেষ করে এখন তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক বলতে মনে করো মোটু পুজিকে একটু আর কি পাইছি, তোমার হচ্ছে কমর আসমান হারে বাড়ছে, কী হারে বাড়ছে, কমর আসমান হারে বাড়ছে। আমি এগুলো তোমরা নিজেরা করবে এখন বাসায় বসে, আমি এখানে মানগুলো দিয়ে দিচ্ছি। পরীক্ষায় যেরকম আসছে এটা বিগত সালের প্রশ্ন, মানে বিগত সালে কিন্তু এরকম প্রশ্ন আসছে, বিগত সালে এরকম প্রশ্ন আসছে। তোমরা আমি করাচ্ছি, একটা করাচ্ছি মানে তোমার একটাতে একটা হয়ে যাবে এমন না, তুমি এই ধরনের কোয়েশ্চেন বিগত সালে অনেক আসছে, অনেক প্রশ্ন, টেস্ট পেপার আছে, সাপ্লিমেন্ট আছে, যেটা আছে যার, ওটা দিয়ে তুমি প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা সমস্যা পাবা তখন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বার আর কতবার দিব তোমাদেরকে, দিতে দিতে তো হয়রান, মেসেজ কল দিবা না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে যে স্যার এটা একটু আলোচনা করেন। এটা যে যেখানে ভিডিওটা দেখতে পাচ্ছ অবশ্যই জানাইলে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01875556258। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে যে এটা বুঝি না, এটা পারি না, এটা আপনি বলছেন একরকম, টেস্ট পেপার দিছে ভিন্ন রকম, ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা মোট উপযোগ প্রথমে ছিল 10, এরপরে মনে করো 20, এরপরে মনে করো 30, এরপরে মনে করো 40, এর মনে পরে মনে করো 50, 60, 70। এখন গড় উপযোগ প্রান্ত উপযোগ কত হবে এটা আমি পারিই না, আমি তোমারে কেমনে দিব, আমি পারিই না, এটা এটা তোমার দায়িত্ব। এখন এটা দিয়ে তুমি রেখা অঙ্কন করবা, দেখো টি ইউ রেখা, এ ইউ রেখা, এম ইউ রেখা, বাসায় নিজে নিজে বসে অঙ্কন করবা ব্যাখ্যা সহকারে, প্রয়োজন আমাকে এটা তুমি হোয়াটসঅ্যাপে দেখাইও, মানে অঙ্কন করে আমাকে তুমি এটা কোথায় দেখাবা, মানে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবা, সমস্যা নেই আমি আলোচনা করবো। তাহলে এটা তুমি অঙ্কন করতে পারবা আশা করি। এটা অবশ্যই এটা দিলাম হচ্ছে স্থির, একটু খেয়াল করে দেখবা স্থির মানে 10-10 করে কি পাচ্ছে তোমার হচ্ছে হ্রাস পাচ্ছে, সেজন্য এটা হচ্ছে তোমার স্থির। এখন স্থিরটা তোমরা অঙ্কন করে নিবা। তাহলে এই পার্টটা আমি শেষ। তোমরা আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ডই করো, তাহলে আমরা আমি যখনই সুযোগ পাচ্ছি ক্লাসগুলো নিয়ে এখন থেকে একদম এই মাসটা পুরোটা দুমাই দিব একদম ক্লাস, কোনো ঘাটতি নাই। এরপরে বাকিটা তোমরা এই ক্লাসগুলো দেখে দেখে নিজেরা নিজেদের মতো করে নিতে পারবা। আচ্ছা এটা গেল তাহলে এই পার্টটা, আমি এটা হচ্ছে কম স্থির দিলাম, এখন দিব ক্রমবর্ধমান। দেখো ক্রমবর্ধমান তাহলে দিই, বাকি মানগুলো মুছে দিই সবগুলো মান, ক্রমবর্ধমান দিই, এরপরে তোমরা নিজেরা বাসার মধ্যে এগুলো করবা, না করলে কিন্তু খবর আছে এরপর মাইর চলবে, দুমায় মাইর চলবে। দেখো প্রথমে দিলাম হচ্ছে 10, আমরা জানি 10-এর দ্বিগুণ হচ্ছে 20, 20 না দিয়ে আমি 22 দিলাম, তার মানে এটা কম বর্ধমান, কম কী হবে বর্ধমান। এরপরে হচ্ছে তোমার 36 দিলাম, এরপরে হচ্ছে তোমার 52 দিলাম, এরপরে মনে করো 74 দিলাম, মানে 74 না, এরপরে তোমার একটা মান দিই কম বর্ধমান দিলে, কম বর্ধমান দিলে, এরপরে মনে করো তোমার হচ্ছে 70 দিলাম, এরপরে হচ্ছে 90 দিলাম, 20 ব্যবধান, এরপরে হচ্ছে যে 112 দিলাম, তার মানে হচ্ছে যে 112 দিলাম, তার মানে মোট উপযোগ দেখো প্রথমে 10, এরপরে 12, এরপরে 36, এরপরে 52, এরপরে হচ্ছে 70, এরপর 90, এরপর 120, এগুলো কিন্তু ইয়ার কোয়েশ্চেন আছে, মানে মানগুলো এগুলো পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। এখন বাকিগুলো করে তুমি গড় উপযোগ প্রান্তিক উপযোগের চিত্রগুলো কী করবা অঙ্কন করবা, আশা করি তোমরা পারবা, আর না পারলে তো আর আমি আসি হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবা। তাহলে এই অনুসারে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে তোমাদের কোন পার্টটা, আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ পাঠ আমরা আলোচনা করেছি, ইনশাল্লাহ এখন পরবর্তী যে টপিক থাকবে আমরা সেখানে যাব। তবে এই বিষয়গুলো তোমরা একটু নিয়মিত করে ফেলবা ইনশাল্লাহ, নিয়মিত করলে আর আশা করি একেবারেই সমস্যা থাকবে না। সো আমরা শেষ করতে পারবো, ওকে তাহলে আমরা শেষ করছি এতটুকুতে। তোমরা বাকি অংশগুলো যে অংশগুলো আমরা আলোচনা করেছি পুরো সবগুলো ভিডিও একসাথে প্রয়োজনে, দেখো এটা আমি তোমাদেরকে বলি, ভিডিওগুলো কিন্তু তোমার কাছে থাকছে, তুমি যেটা করবা মনে করো যখনই ফ্রি সময় পাচ্ছ, যখনই সময় পাচ্ছ মনে করো যে কোনো একটা লেকচার ধরে, প্রথম মনে করো একটা ভিডিও 30 মিনিট, তুমি মনে করো অথবা 50 মিনিট, প্রথম 30 মিনিট দেখার সুযোগ পাইছো, খাতার মধ্যে কিন্তু নোট করে করে আমার একদম খাতা রাখবা, ভিডিও দেখবা, নোট করবা যেটা যেটা আমি আলোচনা করতেছি। 30 মিনিট ভিডিওটা দেখার পরে এরপরে তুমি পড়া টেবিল থেকে উঠে অন্য যে কোনো কাজে বা অন্য যে কোনো ক্লাস ছিল সেখানে চলে গেছো, আবার যেই দিন আবার সুযোগ পাচ্ছ পড়ার জন্য ওই দিন একই ভিডিও বরাবর 31 মিনিটের থেকে শুরু করবো, মানে 30 মিনিট 30 মিনিট 1 সেকেন্ড থেকে শুরু করবা ভিডিওটা, তার মানে তোমার সময় ওয়েস্ট হবে না, মানে একই ভিডিও যদি দেখতে হয় আবার পরে দেখবা, কিন্তু প্রত্যেকটা ভিডিও একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবা, আশা করি এভাবে দেখলে দেখবা ইকোনমিক্সে তুমি সেরা করতে পারবে ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো দিন বলতে ডেইলি এখনই ক্লাস হবে, এবং সকাল বিকাল সন্ধ্যা রাত যখনই সুযোগ তখনই ক্লাস। সো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে আমাদের সাথে দেখা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ।